বালকা যতদিন পর্যন্ত বন্ধ না হবে নদীপথে কুয়াশার মধ্যে দুর্ঘটনা চলতেই থাকবে। ঘন কুয়াশার কারণে শীতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে নৌপথ, এতে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। কুয়াশার কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না লঞ্চগুলো। কুয়াশার মধ্যে কার্যকর হয় এমন আধুনিক যন্ত্রপাতি নেই কোনো লঞ্চে। সব লঞ্চই ঝুঁকি নিয়ে ঘাট ছেড়ে যাচ্ছে। এ অবস্থায় মাস্টার ও যাত্রীরা দুর্ঘটনার আশঙ্কা করছেন। তবে লঞ্চের মাস্টাররা মনে করছেন, শীতের রাতে নদীপথে চলাচলে বড় বাধা যত্রতত্র বাল্কহেড চলাচল। এটি বন্ধ করা গেলে লঞ্চ চলাচলে ঝুঁকি কমবে। বিশেষ করে রাতের বেলায় বাল্কহেড বন্ধ রাখার দাবি জানিয়েছেন তারা। এই দেশের সরকার প্রশাসন ইচ্ছা যদি করে 24 ঘন্টা মধ্যে যে কোনো কিছু ভালো করতে পারে, রাতের বেলায় বাল্ক চলাচল নিষিদ্ধ। ফিফিলিকার মতো ফিফার মতো বাল্ক চলতেছে, কিন্তু আসলে যাত্রীবাহী নৌযানগুলা এই রাত্রে বেলায় বা চলাচলের জন্য খুবই কষ্ট পাইছি। দিনে হোক রাত্রে হোক, কিন্তু কুয়াশা দিনে পড়ে রাত্রেও পড়ে, কিন্তু বাল্কে শোনে না। রমজান ঈদ কোরবানি ঈদ 3-7 দিন আগার পর ওই সময়টুকুতে সম্পূর্ণ বাল্কের চলাচল বন্ধ থাকে, তখন মনে হয় আসলে মায়ের কোলে বসে জাহাজ চালাচ্ছি, ওভেন সিতে জাহাজ চালাচ্ছি। আর বর্তমানে মনে হয় কি আসলে কি মানুষ মনে কলের মধ্যে জাহাজ চালাচ্ছি। যাতে নৌ সেক্টরে দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে যাতে দ্রুতগতিতে এই বাল্কগুলো বন্ধ করে, এই বাল্কের যতদিন পর্যন্ত বন্ধ না হবে নদীপথে কুয়াশার মধ্যে দুর্ঘটনা চলতেই থাকবে। এদিকে ঘন কুয়াশার কারণে চাঁদপুরে মেঘনা নদীতে লঞ্চ চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা। কুয়াশায় মাঝ নদীতে লঞ্চ আটকে থাকা এবং ধীর গতিতে চলাচল করার কারণে 2-3 ঘন্টা পর গন্তব্যে পৌঁছাতে হচ্ছে লঞ্চগুলোকে, যে কারণে যাত্রীদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। কুয়াশার কারণে অনেক সময় হচ্ছে আমাদের ঢাকা দ্রুত যাওয়ার জন্য আমরা একটা ভালো লঞ্চ বা এটাতে বেছে উঠি, কিন্তু আপনার হচ্ছে 1-1.5 ঘন্টা লঞ্চ লেট হয়ে যায়। আপনার ঘাটের মধ্যে আমরা নির্দিষ্ট গন্তব্যস্থানে আমরা পৌঁছাইতে পারি না। আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা 1-1.5 ঘন্টা মাঝ নদীতেই থেকে যাই। আমাদের পরীক্ষা থাকে বা জরুরি কোনো কাজে বা কেউ মারা যায় হসপিটালে, অনেক সময় আমরা খুব দ্রুত যাওয়ার জন্য চেষ্টা করি, এক একটা লঞ্চ নিয়ে মানে নির্দিষ্ট স্থানে উঠি, 1-1.5 ঘন্টা পর যাই আমরা ওইখানে যাই পৌঁছাই। অনেক সময় নির্দিষ্ট সময় যায় আমাদের পরীক্ষা বা আত্মীয় স্বজন বা যে কোনো দুর্ঘটনার সম্মুখীনে আমরা যাই হতে পারি না। এজন্য আমাদের উচিত সরকারের কাছ থেকে যে আমাদেরকে আধুনিক লঞ্চ এবং যথাযথভাবে সুস্থভাবে যাওয়ার জন্য একটা ব্যবস্থা অবশ্যই করে দেওয়া উচিত। কারণ এভাবে আমরা যাত্রীরা দেখা যেতেছে যে এখন পুরাতন লঞ্চগুলা আর নদীতে অনেক কিছু চলাচল কারণে লঞ্চগুলা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। বর্তমানে শীতকালীন সময় অনেক সময় ঘন কুয়াশার কারণে লঞ্চগুলি খুব অনেক নিরাপদে তার চতুর্দিক খেয়াল করে তাদের মানুষের যাতে সঠিকভাবে তাকে জায়গা পৌঁছে দিতে পারে সেইভাবে তার লঞ্চ চালকগণ তার ব্যবস্থা নিতে হবে, এবং অগ্নিনির্বাপণ যে যন্ত্রগুলি আছে যন্ত্রগুলির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং আদার যে যন্ত্রপাতিগুলি আরও উন্নয়ন এবং আধুনিকায়ন করলে তাহলে আমাদের যে জনবল যে দুর্ঘটনা ঘটিত হয় ওই দুর্ঘটনা থেকে বাঁচবো বলে আমরা মনে করি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর ও এর আশেপাশে ডিসেম্বর মাসের শুরু থেকেই প্রচুর কুয়াশা পড়ছে। ঘন কুয়াশার কারণে দূরের কিছু দেখা যাচ্ছে না, কখনো কখনো সূর্যের আলো কুয়াশা ভেদ করতে পারছে না, আর এরই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী নৌযান। প্রত্যেক জাহাজেই রাটার যেইটা দরকার আছে, কুয়াশা ব্যাক করার মতো কোনো এই পর্যন্ত যন্ত্র হয় নাই, তবে ডাইন বাম উত্তর দক্ষিণ সামনে পানি কতটুক এটা মাপার জন্য যন্ত্র উদ্বোধন হয়েছে। কিন্তু এখন শীতকালীন হয়তো আমাদের 2 দিন লঞ্চগুলা এমনি কোনো সমস্যা হয় নাই, লঞ্চ হয়তো একটু লেট হয়েছে, 1-1.5 ঘন্টা লেট হয়েছে আসার জন্য। যেমন ঢাকা থেকে চাঁদপুর আসতে লেট হয়েছে, চাঁদপুর থেকে ঢাকা যাইতে লেট হয়েছে। সরকারিভাবে একটা অর্ডার দেওয়া হয়ে গেছে, কুয়াশা পড়লা লঞ্চ ওই জায়গায় তোমরা বন্ধ করে রাখবা, কিন্তু কুয়াশা যখন ক্লিয়ার হবে তোমরা লঞ্চ আবার চালিয়ে যাবা। তো আশা করি আমাদের ইনশাল্লাহ এই প্রথম শীতেই প্রথম কুয়াশায় আমাদের কোনো সমস্যা হয় নাই।